হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। তোমরা সবাই কি করছো, কী না করছো এখন জানি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করেছি, টুকটাক কিছু কাজও সেরে নিয়েছি, ছেলের জন্য রুটিটা করে ভিজিয়েও দিয়েছি। তো আজকে একটু বাইরেও যাওয়ার আছে আমার, একবার দুপুরবেলা ব্যাংকে যাওয়ার আছে, একটু ব্যাংকের কাজ আছে, তো সেখানে যাব। তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি, রান্না বান্না করবো, ঘর গোছাবো, এইগুলোই তো রোজকার কাজ থাকে জানো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে তোমরা আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে। তাহলে থাকো আমার সাথে, দেখো আমি কী করছি না করছি সারাদিন আজকে। কে দেখো ঘুম থেকে উঠে চলে এসছে আমার কোলে, আমাকে ধরিয়ে ধরে বলছে গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবান। আমার কুটু পাপাটা, আমার কুটু কুটু বাবাটা, আমার সোনাইটা, তুমি আমার সোনাই, তুমি আমার কুটু বাবা বলে, আমার কুটু বাবাটা ওরে আমার সোনা বাবাটা। হ্যালো ফ্রেন্ডস, বলে দাও ওয়েলকাম টু মাই চ্যানেল, বলতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল, বলো। ওরে বাবা তাই, এখন তুমি কি করবে বলে দাও সবাইকে, কি করবে? ব্রাশ করবো, জামস মারবো আমরা এখন। কোন জামস? দাঁতের ভিতরে যে জামস গুলো আছে আমাদের, ওগুলোকে ডুসুম 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 করে মেলে দেবো। কোনটা দিয়ে? ব্রাশ দিয়ে। এই ঘরে বিছানার চাদরটা সাদাভাবে পেতেছিলাম তো নোংরা হয়ে গেছে, তাই সেটাকে আবার চেঞ্জ করে নিচ্ছি আজকে। বিছানার চাদর, বালিশের ওয়ার সবই, আমার ওয়ার্ডরোবটা খোলা আছে তাই তোমরা দেখতে পাচ্ছ সব কিছু। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, তারপর দেখ। আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে ছেলে জেদ করছে, নিচে যাবে ওর বাবার দোকানে, ওখানে আমি পরে ওকে নিয়ে যাব। বাবা পরে নিয়ে যাব, কাঁদে না, একটু খেয়ে নাও তারপরে। আই অমনি করে না, অমনি করে না, কিন্তু সবাই বাজে বলবে তোমাকে জানো তো। যাবো বাবা এক্ষুনি যাবো, দাঁড়াও যাবো। কি সসেজ? কোনটা সসেজ দেখি, দেখাও তুলে। ও ওয়াও, ইট ইজ আ বিগ সসেজ। ওকে, বাঘের মতো, বার্গার মতো, বাবা আর কি কি জানিস তুই বাবান, সসেজ বার্গার সব জানো, ভালো খেতে ভালো। ডগিটা খায় এগুলো সসেজ? হ্যাঁ, আচ্ছা। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর জামা কাপড়গুলোকে সব ছাদে মেলে দিয়েছি, দেখো এখন আমার সাথে দুষ্টুমি করছে। আমি বেরিয়েছিলাম না, বললাম তোমাদেরকে যে ব্যাংকে যাবো, ব্যাংক থেকে আসার পর দেখো আমার সাথে যত মজা করছে, আমি যেমন করছি ও তেমন করার চেষ্টা করছে মুখটা, কিন্তু পারছে না করতে, কিন্তু দেখো তাও চেষ্টা করছে, দুষ্টু ছেলে একদম, কেমন কেমন করছে। আমার মুখটা দেখো কেমন লাগছে, আমি কেমন করছি ওর সাথে, ইস বিচ্ছিরি লাগছে আমাকে, হে বাবা। ও খালি একটাই পাচ্ছে জিপটার করতে, ও ভাবছে ফটো তুলছি বুঝি, ওই জন্য ওরকমভাবে পোজ দিয়েছে, কিন্তু ফটো তো তুলছি না, সেটাও বুঝতে পারছে না। খাচ্ছি হচ্ছে মাটন আনতে, রাত্রিবেলা মাটন খেতে ইচ্ছা করলো, তো আমি বললাম যে মাটন খাবো, তো বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো। এখন রাত্রি বাজে 8টা, আমি মাটন আনতে যাচ্ছি, মাটন নিয়ে এসে রান্না করবো, তারপর খাবো, তোমায় দেখাবো আজকে কেমনভাবে মাটনটা রান্না করলাম। ওকে চলো। হ্যালো ফ্রেন্ডস, আমি ঘরে চলে এসেছি মাটন নিয়ে, তো আজকে রাতে আমাদের ডিনার হবে মাটন আর ফুলকুলুচি।
তো আমি বাটারটা খুব ইজিভাবেই করবো, একদম সিম্পলভাবে যেরকম সবাই করে। তো খুব ইজি একদম নর্মাল মাটন করবো, তার সাথে ফুলকুলুচি। তো দেখো কীভাবে মাটনটা করছি, আর সাথে থেকো, দেখতে থেকো ফুলকুলুচি আর মাটনের রেসিপিটা। ইয়েস পাপা, ইয়েস পাপা, তো দেখো কড়াই আমি বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আমি না মাটনে ফোড়ন দিই না, অনেকে ফোড়ন দেয় বাট আমি দিই না। এদিকে আমি দেখো কুকারে তোমার সিদ্ধ করে নিয়েছি মাটনটা, নুন হলুদ আর একটু তেল দিয়ে। তো কড়াইয়ে তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো আর আদা রসুন বাটাও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দেখো আলুও দিয়ে দিয়েছি, আলু দিয়ে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে সব রকমের যা মশলা আছে সেগুলো দেব, ঠিক আছে? তো প্রথমে দিলাম হচ্ছে তোমার হলুদ, দেবো হচ্ছে হলুদ, তারপরে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো, নুন আর একটু ধনে গুঁড়ো। এই হচ্ছে আমার মশলা, আর অল্প একটু গোলমরিচ। তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর আমি মাটনগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও কষিয়ে নিলাম পুরোটা, এটাকেও পুরো ভালো করে কষিয়ে নিয়ে অল্প খানিকক্ষণের জন্য লঙ্কা দিলাম, লঙ্কা দিয়ে অল্প খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে এটা তারপরে যখন হয়ে আসবে তখন যে জলটা আমি করেছিলাম সেদ্ধ সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, ফুটতে দিলাম খানিকক্ষণ। দেখো আমার মাটন তৈরি হয়ে গেছে, শুধু গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। এই দেখো তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস খাওয়া হয়ে গেছে, এবারে শুতে যাব, অনেক রাতই হয়ে গেছে, প্রায় 11:15 বাজে এখন, ছেলেকে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।